বিয়ের আগের দিনের রাতের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করছি। তো এটা হলো আমাদের বাঙালিদের একটা রিচুয়াল, ভোরবেলা এসে আর কি গঙ্গা মাকে আহ্বান করতে হয়। শত শত প্রতীক্ষার পর আজকে আমাদের এই আনন্দে অনেক বিয়ের আগের দিনের রাতের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করছি। এরপর একটা ছোট্ট ব্যাচেলার পার্টি আছে, ওই রকম ভাবে নয়, দেখতে পারবে তোমরা, তাই তো? এখন বাজে 4টে আর এখন আমরা যাচ্ছি গঙ্গায়। এই হাতে কেন লাঠি নিয়েছিস? এটা হলো আমাদের বাঙালিদের একটা রিচুয়াল, সেখানে হলো মানে ভোরবেলা এসে আর কি গঙ্গা মাকে আহ্বান করতে হয়। তো যাই হোক, ওই জন্যই আমরা ভোর 4টে নাগাদ, মানে সূর্যই ওঠেনি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আর আমাদের এসে এই রিচুয়ালসটা পালন করতে হচ্ছে। যাই হোক, এখন আমরা বেরোবো, তাই তো? কোথায় যাবো আমরা এখন? হলদি কি কমপ্লিট হয়ে গেছে? সাথে হবে তো, বেরোতে হবে আমাদেরকে। দেখা হচ্ছে পরে গাইস, সাথে থাকো, ব্লগটা পুরোটা দেখো। গাইস দেখো কোনের মেকওভার চলছে এখন। অনেক সুন্দর লাগছে, মিষ্টি পাখি মনিকে সুন্দর লাগছে না বল? ডেলিভারি নিতে এসেছি গাইজ। অনেক সুন্দর লাগছে, পারফেক্ট লাগছে। ভালো লাগছে, সুন্দর লাগছে।
খালি সিঁদুরটা পড়া বাকি, ওটাতে আর একটু পরে মেল লাগবে, ওটাতে আরো সুন্দর লাগবে। সো গাইস, জানি নয়েস আসবে কারণ আমি মাইক আনতে ভুলে গেছি। তোমরা সবাই কমেন্ট করে জানাও দিদিকে কেমন লাগছে। যাই হোক, এখন দেখাবো বিয়েতে আমরা কি কি করি। টাটা, সাবধানে যাও। সো গাইস, বাবা মারা চলে গেল, এবার আমরা আবার যাব। সো গাইস, অনেক রাত হয়ে গেছে, এখন খেয়ে নেওয়াটা আমাদের খুব জরুরি। তো চলো দেখি কি কি রান্না করেছে। এটা কি বলে, আই থিং বাটার ফ্রাই। আচ্ছা, খেয়ে দেখা যাবে। কেউ লোভ দিও না কিন্তু, পেটে ব্যথা করবে আমাদের, মাইক আনতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে গাইস, আমাদের ড্রেস এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কটা বাজে? 12:42। এখন আমরা যাব আবার সেই ভিলাতে যেখানে বিয়েটা হচ্ছে, চলো সেখানে যাওয়া যাক। আর এখন আমাদের এটা আউটফিট পরে দেখাচ্ছি, আগে চলো ওখানে গিয়ে দেখা করি। মিষ্টি ঠান্ডা লাগছে না তো? এই হোয়াট, বেকার দিন, পুরো দিনটাই মাটি করে দিল এই মেয়েটা। এই এই ঠিক এই ব্যক্তিটা আসবে না। আমি খুব টায়ার্ড, এর বিয়ে এ টায়ার্ড শুয়ে পড়েছে, দেখো কেমন। এটা হলো বাসর রাতের সকাল, মানে কি বলে এটা, বাসি বিয়ে বলে না, এটা হলো বাসি বিয়ে। তো যাই হোক, কালকের দিনটা খুবই খারাপ গেছে আমাদের, মানে কোনো কিছুই হয়নি, তার জন্য দেখাতে পারিনি আমরা। দিদি বাড়ি চলে গেল আর আমরা এখানে পার্টি করতে এসেছি, ফুচকা পার্টি। তিতলি দিদি ব্লগটা দেখে কি বলতে চাইছিস তুই? কাকু হবে তো, দিও পেট ভরে খাই, বেচারা চলে গেছে। তারপরে বাড়ি গিয়ে আবার আইসক্রিম হবে। ওকে গাইস, আমরা এখানে এখন আপাতত আফটার পার্টিতে একদম মত্ত, ও তো বিশাল মজাতে আছে। আরে একটু তো কান্না, একটু একটু কান্নাকাটি কর। দেখে থাকো তিথির জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর তুই তো আজকে আমরা কোনে যাত্রী যাচ্ছি বউ হাতে, হাতে আসে তথ্য আর এক হাতে করিলা পট। চলো ব্লগ করতে করতে যাবো, আজকে দেখাবো যে কি কি করি আমরা বউ হাতে গিয়ে।
এত নয়েস, মানে আমার কথা আসবে কিনা আমি নিজেও জানি না। বাইদেবে তিথিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আমার একটা সাজেশন রইলো প্রত্যেকটা ব্লগারের জন্য, যে তোমরা যদি ফ্যামিলির সাথে কোনো বিয়ে বাড়িতে আসো, প্লিজ কোনো ক্যামেরা হাতে করে নিয়ে এসো না, পুরো ফেঁসে যাবে যেমনটা আমি ফেঁসে গেছি আজকে। চলে এসো, চলো বলো এক্সপিরিয়েন্স কেমন। দারুণ দারুণ অসাধারণ। আর আমাদের দিদি একদম ওকে ওকে দারুণ। চলো মানে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। কেমন আছেন, কেমন কাটাচ্ছেন শ্বশুর বাড়িতে, এক্সপিরিয়েন্সটা আমি পরে নিচ্ছি। ঢুকি কি খাবার ওখানে যায় বাবাই। এই ওকে, এবার তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাইছি। মিষ্টি মুখটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, খুব সুখে থাকো তোমরা। আমাদের দেরি আছে, 4 বছর এখনো দেরি আছে। যখন 1 মিলিয়ন হবে ইনস্টাগ্রামে তখন আমরা বিয়ে করবো। ঠিক আছে, তোমরা সবাই কংগ্রেচুলেশন জানিয়ে দাও এই দুজনকে, একটা আমার দিদি আর আমার জামাইবাবু। ঠিক আছে, তাহলে খাওয়া কমপ্লিট, এখন বাড়ি যেতে হবে গাইস। আমি জানি বেশি কিচ্ছু দেখাতে পারলাম না, কারণ অনেক চাপ ছিল মাথার মধ্যে। প্রথমত বিয়েতে আর বউ হাতে এসে এখন বাড়ি যাওয়ার চাপ আমাদের, তো বাড়ি যাই, তারপরে জানি না কী কী দেখাতে পারি না দেখাতে পারি। তাই তো, চলো টাটা। হ্যালো, তো মাদের গাড়িও ছেড়ে দিয়েছে আর আমরা আমাদের গাড়িতে এখন যাচ্ছি। এখন যাবো দুজন বাড়ি, তারপর ওখান থেকে আবার আমাদের একটা ক্যাব বুক করে বাড়ি যেতে হবে। ঠিক আছে, সামনে রনিধা আছে, ভীষণ কষ্ট, দেখা যাক। চলো, উবের না পাওয়ার পর এই অবস্থা হয়েছে তিথির। গাইস এখন দেখো কটা বাজে, 11:10, আর আমি কন্টিনিউয়াসলি 2টা ফোনে উবেরে ট্রাই করে যাচ্ছি, এখনের মধ্যে কোনো উবের পাচ্ছি না, কী করবো কে জানে। মা বাবার ওখানে বাড়ি পৌঁছে গেছে আর আমরা এখানে এইভাবে ঠিক এইভাবে বসে আছি। চলো ফাইনালি গাইস বেরোবো এবার, চলো টাটা, গুড নাইট। ফাইনালি এবার যাবো আমরা বাড়ি, দেখি দেখো একটা 11:30, সরি